আপনাদের যাদের একটি 10-11 লাখ টাকা বাজেটের এক্সইউভি প্রয়োজন, জিপেগেজের এই গাড়িটি পজিশন হেডলাইট সহকারে আজকে আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। চলুন দেখে নেই কি কন্ডিশন থাকছে এবং কেন এত কম দাম, এক এক করে বিস্তারিত আপনার সামনে তুলে ধরছি। এক্সইউভি 2007 মডেল, 11 রেজিস্ট্রেশন পাবেন, পেপারসটা আপডেট রয়েছে, এছাড়াও 1500 সিসি গাড়ি পাচ্ছেন সিএনজি করা। দেখেন সামনে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, 33 CL পাচ্ছেন এবং রঙের কোনো কাজ কাম নেই, আলহামদুলিল্লাহ সিলভার কালার রঙ। সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটাতে কিন্তু আপনার এই যে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, লাইটগুলো এখন অরিজিনাল রয়েছে। এই সাইডের লাইটগুলো দেখেন, এগুলো কিন্তু এখন অরিজিনাল রয়েছে এবং পুরো গাড়িতে সামনে থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো কাজ কাম পাবেন না। গাড়িটা পুরো নিখিল করা, খুব সুন্দর অবস্থায় আছে এবং দেখলেও কিন্তু ভালো লাগে। পিছনে যে লাইটটা আছে, দুইটা লাইট এটা তারপরে এটা, এগুলো কিন্তু এখন অরিজিনাল আছে। তার মানে রং বলেন, লাইট বলেন, প্রতিটা জিনিস কিন্তু এখন অরিজিনাল রয়েছে। 33 CL পাচ্ছেন টয়োটা কোম্পানির লোগোটা এবং এখানে একটা বাম্পার লাগানো আছে, মানে আউটলুকটা গাড়িটা সুন্দর। রঙের আপাতত কোনো কাজ কাম নাই, নিবেন আর চালাবে। পিছন থেকে যদি দেখানোর চেষ্টা করছি যে পিছনের গ্লাসটা এখন অরিজিনাল আছে, শুধু পিছনের গ্লাস না, যদি আপনাদেরকে বলি সাইড গ্লাসগুলো, এই যে এটা এটা এটা, তারপর এই যে সামনের যে গ্লাসটা আছে এটা এখন অরিজিনাল পাবেন। সাইড গ্লাস এবং প্রতিটা গ্লাস কিন্তু ভালো কন্ডিশন রয়েছে, আপনারা এসে দেখে শুনে তারপর নিতে পারবেন। শুধু যে গ্লাস ভালো তা না, আপনি যদি বলি এই দেখেন এই যে চাকার কন্ডিশনগুলো দেখেন, এই যে চারটা চাকা আলহামদুলিল্লাহ সিমিলার কন্ডিশন পাবেন একটা, এবং পিছনে যেটা রয়েছে এটা তো আরও একবারে নতুনের মতো, পুরো নতুন বলা যায়, দেখতে পাচ্ছেন পুরো নতুন বলা যায়। তো চারটা চাকা মোটামুটি ভালো পাবেন, অনায়াসে আপনারা 6 থেকে 1 বছর ব্যবহার করতে পারবেন। খোলাকাটা আছে কিনা দেখাই আপনি দেখে দেখেন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন দরজার প্যাডটা, এবং এদিকে দেখেন একেবারে যেরকম থাকার কথা অরিজিনাল ওরকমই পাবেন। এবং এই সাইডটা দেখেন, এই দরজাটা দেখেন, এটাও কিন্তু একই অবস্থা, সিমিলার কন্ডিশন পাচ্ছেন। এই দরজার প্যাডটাও একই অবস্থা এবং সিমিলার কন্ডিশন পাচ্ছেন। সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটা যে বডি রয়েছে, এই যে দেখেন বডির কন্ডিশনটা দেখেন, যে করাকগুলো এখনও মানে অরিজিনাল যেরকম থাকার কথা ওইরকমই আছে, এবং এক সাইড শুধু না, পুরো দুইটা সাইড এবং চারটা দরজা আপনার সিমিলার কন্ডিশন পেয়ে যাবেন। ইন্টেরিয়র সেকশনটা দেখতে পাচ্ছেন ফুল বিস্কিট কালার। একটা কথা হলো যে এই বাজারে এত সুন্দর ইন্টেরিয়র সেকশন পাওয়াটা কিন্তু টাফ। দেখতে পাচ্ছেন এসিটা টাচ পাবেন আপনারা, এসি টাচ রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার যেটা আছে এটাও কিন্তু প্রপারলি কাজ করে। ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ক্লিন, একেবারে লেদার ফিনিশ আছে, এবং সিটগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ, এছাড়া উড়েন করা অবস্থা পাচ্ছেন। সাথে কিন্তু সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই যে সিলিং কন্ডিশন, এটা তো কোনো প্রকারের কোনো রকমের সমস্যা দেখতে পাবেন না, একেবারে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এবং ক্লিয়ার রয়েছে। মানে এক কথা বলা যাচ্ছে যে অল্প টাকার ভিতরে গাড়ি আপনি কিনতে চান, তো এই বাজারটা গাড়িটির সর্বোচ্চ ফিল আপনাকে দেবে। পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভালো পাচ্ছেন, বিস্কিট কালার সিট, সিটগুলো লাগানো আছে, সিট কভার লাগানো আছে, আশা করছি যে অবস্থায় আছে ভালো লাগার মতো। ব্যাকডালাটা উঠে ভিতরে কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখেন এই যে এটা তো কোনো প্রকারের খোলা কাটা মারগুলো আপনারা পাবেন না। এছাড়া দেখতে পাচ্ছেন এই যে এই সাইডগুলো দেখেন, কোথাও মাইরটে ছাড়া কোনো রকম খোলা কাটা মারগুলো পাবেন না। এছাড়া দেখেন একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে 60 লিটার, বডি কন্ডিশনও কিন্তু ভালো। তো এক কথা বলতে চাই, আপনারা যদি 500 টাকা গাড়ি কিনবেন, এই গাড়িটা দেখতে পারেন খুবই অল্প দামে এবং ভালো কন্ডিশনের গাড়ি। যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা একটু দেখানোর চেষ্টা করছি, তার আগে বনারটা দেখাই। এই দেখেন অরিজিনাল স্টিকারগুলো এখন এখানে পাবেন, এবং অরিজিনাল যে কালারটা রয়েছে সেটা কিন্তু রয়েছে এখন সিলভার কালার, হিসিংটা সহ রয়েছে। এছাড়া মার্সালের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর, কি কোয়ালিটি, কীরকম অবস্থায়, মানে খোলা কাটা মারগুতা ছাড়া আলহামদুলিল্লাহ পাবেন। এছাড়া সামনে যে দুইটা খুঁটি আছে, দুইটা খুঁটি যথেষ্ট ভালো আছে, কোনো প্রকার হাতুরের বাড়ি বা স্কেচ বা ডেনপেন কিছুই করা হয় নাই। সবচেয়ে ভালো বিষয় হলো যে ইঞ্জিন কোয়ালিটিটা আছে, ইঞ্জিন পারফরমেন্সটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। আপনারা যদি চালান একটু চেক করেন বা এসি কুলিং বলেন, এভরিথিং সব কিছু মিলে সন্তুষ্ট করার মতো। তো একটা কথা বলতে চাই, গাড়িটা কাদের জন্য, গাড়িটা কিনতে পারেন যাদের বাজেট 11-12 লাখ টাকার আশেপাশে, আমি মনে করি আপনার স্বপ্ন পূরণ হতে পারে এই গাড়িটা দিয়ে। দাম থাকছে আপনাদের জন্য মাত্র 12,70,000 টাকা, আজকে পাবেন 12,50,000 টাকায়। তারপরও কিন্তু দাম নিয়ে কিছুটা আলোচনা করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, গাড়িটা আপনার কোথায় পাবেন? ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 10-11 নতুন মেজগড়া স্টাকার শোরুমে পাবেন। এই গাড়িটা ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি সেখানে অ্যাভেলেবেল আছে, আসেন দেখেন ইনশাআল্লাহ ভালো লাগার মতো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।